আমদানি নির্ভরতা কমাতে দেশি উদ্যোক্তাদের ভারী যন্ত্রপাতি উৎপাদনে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীতে 17তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পণ্য উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেখুন শারফুল আলমের আরেকটি রিপোর্ট। শুরু হলো তিন দিনের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের যন্ত্রপাতির প্রদর্শনী। করোনার পর এবারের আয়োজনে 35টি দেশের প্রায় 1200 প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যেখানে পোশাক শিল্পে ব্যবহৃত অত্যাধুনিক মেশিন ও প্রযুক্তির সমারোহ নিয়ে হাজির দেশি বিদেশি ব্যবসায়ীরা। এ প্রদর্শনীর উদ্বোধন করে ব্যবসায়ী নেতারা জানান, বস্ত্র ও পোশাক খাতে বাংলাদেশ এখন বিশ্বে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে শিল্পে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা সচল রাখার কথা বলেন তারা। পোশাক উৎপাদনে বৈচিত্র্যের পাশাপাশি ম্যানমেড ফেব্রিকের ব্যবহারের তাগিদ দেন অনেকেই। টু প্রোকিউর দ্য এলএনজি ফ্রম স্পট মার্কেট দিট উইল বি টু ডপ হেল্প আস এন্ড আওয়ার প্রোডাকশন দেয়ার ইজ এ হিউজ গ্যাপ এন্ড হিউজ পটেনশিয়ালিটি টু ইনভেস্ট অন দি টেক্সটাইল সেক্টর স্পেশালি অন ম্যানমেড ফাইবার ম্যানমেড টেক্সটাইল ম্যানমেড ফ্যাব্রিক। অনুষ্ঠানে পোশাক শিল্পে বিলাসী পণ্য উৎপাদনের তাগিদ দেন নীতি নির্ধারকরা। বলেন, সংকট থাকলেও অর্থনীতিতে ভালো করছে বাংলাদেশ। এনকারেজ ইভেন আওয়ার বাংলাদেশি এন্টারপ্রেনার্স দ্যাট দে শুড অলসো স্টার্ট থিঙ্কিং অফ নাও মেকিং মেশিনারি ইন বাংলাদেশ। সো ইন অর্ডার টু ডু দিস ইউ নিড টেকনোলজিক্যাল ট্রান্সফার, ইউ নিড সো অল অফ দ্য বিগ মেশিনারি কোম্পানিজ হু আর এক্সিবিটিং টুডে আই উড আস্ক আওয়ার এন্টারপ্রেনার্স টু টেক অ্যাডভান্টেজ অফ দিস অ্যান্ড মিট দেম অ্যান্ড ট্রাই টু এন্টার ইন টু জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টস, ট্রাই টু গেট টেকনোলজি ট্রান্সফার। বস্ত্র ও পোশাক খাতের প্রযুক্তি ও যন্ত্রপাতির এই প্রদর্শনী শেষ হবে শনিবার। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।